থাকতে পারে না। প্রত্যেক দিন মানুষ হাজার হাজার মানুষ, একটা দুটা মানুষ নয়, অহল্যাবাই রোড চাপাডাঙ্গা টু আরামবাগ তারকেশ্বর গুরুত্বপূর্ণ একটি রাজ্য সড়ক, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাচ্ছে, অসংখ্য রোগী তাদের পরিষেবা পাওয়ার জন্য আরামবাগ মেডিকেল কলেজ, আরামবাগ হসপিটাল, আরামবাগের বিভিন্ন নার্সিংহোমে তারা পরিষেবা তারা পেয়ে যায়। সেখান থেকে রেফার করলে একটাই মাছ চাষ করে যা উপার্জন হবে সেই পয়সা দিয়ে এরা রাস্তা সারাবে। এদের প্ল্যান এমনই, প্রত্যেকবারে মিলের ভাঙা ইট আর ওই চুন সুরকি ধাত ফেলে দিয়ে রাস্তা করে দিয়ে চলে যাচ্ছে। পনেরো দিন হচ্ছে রাস্তা ভেঙে চলে যাচ্ছে, আবার টেন্ডার নিচ্ছে, আবার ওই একই রাস্তা করছে, অর্ধেক পয়সায় রাস্তা করছে, অর্ধেক পয়সায় টেন্ডার, তাদের পকেটে পয়সা ঢোকাচ্ছে। দীর্ঘ ছ বছর ধরে এমন চলছে এলাকায়। এটা মুখরাঙা বাজার, একদিকে মায়াপুর পঞ্চায়েত, একদিকে হচ্ছে ইউকো ব্যাংক, এইটা হচ্ছে আরামবাগ তারকেশ্বর পুরুলিয়া বাঁকুড়া মেন রোড কলকাতা পুরুলিয়া। অবিলম্বে রাস্তা সম্প্রসারণ করে মানুষকে ভোগান্তি থেকে উদ্ধার করতে হবে। আল্লাহকে ডাকছে যে কখন না রাস্তায় কাজটা পাল্টি হয়ে যায়, যেই বাইকার বাইক নিয়ে যাচ্ছে সে ভয়ে রয়েছে যে কখন না আমি বাইক নিয়ে যাচ্ছি হয়ে যাবে। এই যে রাস্তার অবস্থা, অন্যদিকে বিলম্বে সারা রাস্তা দুপাশে দাঁড়িয়ে থাকে। মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত, তার সামনে রাস্তার এই অবস্থা দেখুন। প্রশাসন এবং পিডব্লিউডি অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবিলম্বে রাস্তা মেরামতির ব্যবস্থা করুন।